নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবস্মিতা কুইজিন। আজকে নিয়ে এসেছি লিচুর এক মিষ্টি রেসিপি, লিচুর পায়েস। তো বন্ধুরা, এই ইন্টারেস্টিং রেসিপিটি শেষ অবধি দেখবার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে লিচুগুলো ছাড়িয়ে পিস পিস করে রেখেছি, আর লাগছে তেজপাতা, আমন কুচি, কিশমিস কুচি, আর লাগছে এলাচ গুঁড়ো, গুঁড়ো দুধ, চিনি। গোবিন্দভোগ চালটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর লাগছে দুধ। প্রথমে কড়াতে দুধ দিলাম, বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। এবার তেজপাতা, চালের গুঁড়ো, বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে গুঁড়ো দুধ দিলাম। এবার দুধটা ঘন করে নেব, পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে ঘন করতে হবে। এলাচ গুঁড়ো, আমার কিশমিস কুচি দিলাম। এবার দেখতে পাচ্ছেন দুধটা ঘন এসেছে, লিচু কুচুগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন লিচুর পায়েস রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লাগলো, ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এই চ্যানেলের নতুন বন্ধুদের জানাই, অবশ্যই ভিডিওটি পুরো দেখে দেবস্মিতা কুইজিন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার সাথে জুড়ে আছেন, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব আরো নতুন নতুন রেসিপি নিয়ে।